স্যার আমি আপনার কাছে জানতে চাই যে নাকের হাড় অনেকের দেখা যায় যে বাঁকা থাকে, তো সেক্ষেত্রে কি এর কোনো চিকিৎসা আছে এবং নাকের হাড় বাঁকা হওয়ার কারণ কি? ধন্যবাদ। নাকের হাড় বাঁকা অনেক মানুষের থাকে, এটা স্বাভাবিকভাবে অনেক সময় সুস্থ মানুষেরও থাকতে পারে। নাকের হাড় বাঁকা হলেই যে চিকিৎসা করতে হবে বা সার্জারি করতে হবে এরকম কোনো কথা নেই। নাকের হাড় বাঁকা হওয়ার পরে যদি তার কোনো সমস্যা হয়, যেমন তার ঘন ঘন ঠান্ডা লাগে, নাক সব সময় বন্ধ থাকে, তার সব মাঝে মাঝেই সাইনোসাইটিসের সমস্যা হয়, নাকের জন্য তার কানের সমস্যা হয়, সেই ক্ষেত্রে একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরে সার্জন যদি মনে করে যে তার এই নাকের হাড় বাঁকার জন্য মেডিসিন দিয়ে হবে, আর যদি সার্জন মনে করে যে বাঁকার পরিমাণ বেশি, রোগীর সমস্যা বেশি, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের অপারেশন লাগতে পারে। আর এই নাকের হাড় বাঁকার অনেক কারণ আছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জন্মগত কারণেই হয়। সাধারণত বাচ্চার ডেলিভারির সময় অনেক সময় সমস্যা হয়, মানুষের মুখ ডেভেলপমেন্ট করে, মানুষ যখন বড় হয় তার সাথে সাথে তার নাক মুখ বড় হয়, সেক্ষেত্রে ডেভেলপমেন্টাল কোনো অ্যাবনর্মালিটির কারণে তার বাঁকা হতে পারে, অনেক সময় নাকে আঘাতজনিত কারণে বাঁকা হতে পারে। এই সমস্ত কারণে সাধারণত নাকের হাড় বাঁকা হয়ে থাকে। তবে আমি দর্শকদের যে জিনিসটা বলবো, নাকের হাড় বাঁকা মানেই অপারেশন না, নাকের হাড় বাঁকা মানেই কোনো সমস্যা না, যতক্ষণ পর্যন্ত বাঁকা নাকের হাড় বাঁকায় তাকে খুবই সমস্যা না করে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার জাকারিয়া স্যারের কাছে আমি জানতে চাই যে অ্যাকিউট টনসিলাইটিস হলে প্রাথমিক চিকিৎসা কী নেওয়া যেতে পারে?